এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ একটা প্রাইমারি টেটের আপডেট নিয়ে আপনারা সবাই জানেন যে 12 তারিখে কিন্তু 36,000 শিক্ষকের চাকরি চলে গেছে। সো গতকাল চাকরি চলে গেছে, সো তার পরে কিন্তু এবার শুরু হয়ে গেছে কিন্তু চাকরি হারাদের বিরাট বড় মাপের আন্দোলন। আজকে প্রচুর ক্যান্ডিডেট যাদের চাকরি চলে গেছে তারা কিন্তু আজকে পর্ষদ সভাপতির কাছে গিয়ে ওখানে আজকে আবেদন করেছিল, প্রচুর আন্দোলন, রীতিমতো আন্দোলন করেছিল যে চাকরিটা কেন গেল, মানে এটা পর্ষদ সভাপতি এইবার তাদের কিছু একটা কথা বলেছিল এবং তারা সেই পর্ষদ সভাপতির কথাতে তারা মান্যতা দিয়েছে এবং তারা রীতিমতো সন্তুষ্ট হয়েছে। ঠিক আছে, সো আজকে এটা নিয়ে আলোচনা করব যে পর্ষদ সভাপতি কী এমন বললো যে তাতে তারা সবাই সন্তুষ্ট হয়ে গেল যে তারা আবার পরে আবার তাদের চাকরি ফিরে আসবে। গতকাল আমি একটা ভিডিও করে আপনাদের বলেছি যে পর্ষদ সভাপতি কিন্তু বলেছেন যে আবার তারা হাইকোর্টের কাছে ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হবেন, তার আইনি পরামর্শ নিচ্ছেন। সো হ্যালো বন্ধুরা, দিস ইজ অরিন্দম অ্যান্ড ওয়েলকাম টু দ্য অর বেঙ্গলি ক্যারিয়ার পথ, স্বপ্ন পূরণের রাস্তা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আপনাদের সাথে আছে আমি আজকে প্রাইমারি টেটের আপডেট নিয়ে অরিন্দম বিশ্বাস। সো বন্ধুরা চলুন আজকের ভিডিও আমরা শুরু করি, কারণ ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে আন্দোলনে কি হলো, আমরা সন্তুষ্ট পর্ষদ থেকে বেরিয়ে বলেন চাকরি হারাদের এক অংশ, কি এমন আশ্বস্ত করলেন গৌতম পাল, এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। পর্ষদের অফিস থেকে বেরিয়ে শিক্ষক শিক্ষিকারা জোর গলায় বলেন আমাদের অ্যাপটিটিউড টেস্ট হয়েছে, না হলে 10 নম্বরের ইন্টারভিউর প্রক্রিয়াটা সম্পূর্ণ হলো কীভাবে। সো এখানে কিন্তু কালকে গতকাল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে অর্ডার কপিটা দিয়েছিল সেখানে কিন্তু যারা ইন্টারভিউয়ার্সরা নিয়েছিলেন তারা কিন্তু অনেকেই বলেছে যে ইন্টারভিউ নেওয়া কিন্তু হয়, এই অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি। ঠিক আছে, পর্ষদ অফিসে হাজির হয়েছিলেন চাকরি প্রার্থীরা, প্রাথমিক শিক্ষক হিসেবে প্রায় 33,000 টাকা বেতন পাচ্ছিলেন, সেরকম 36,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে শুক্রবার। হাইকোর্টের সেই রায়ের 24 ঘন্টা কাটতে না কাটতেই রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে বিক্ষোভ, কিসের ভিত্তিতে চাকরি বাতিল করা হলো সেই প্রশ্ন তুলে পথে নেমেছেন অনেকেই, এমনকি অ্যাপটিটিউড টেস্ট না নেওয়ার যে অভিযোগ উঠেছিল সেটাও খারিজ করে দিচ্ছে চাকরি হারাদের একটা বড় অংশ। শনিবার সকালেই তারা গিয়েছিলেন পর্ষদের অফিসে, পর্ষদে গেছিলেন, প্রাথমিক শিক্ষক হিসেবে প্রায় 33,000 টাকা বেতন পাচ্ছিলেন, সেরকম 36,000 শিক্ষক শিক্ষিকার বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে শুক্রবার। হাইকোর্টের সেই রায়ের 24 ঘন্টা কাটতে না কাটতেই রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে বিক্ষোভ, কিসের ভিত্তিতে চাকরি বাতিল করা হলো সেই প্রশ্ন তুলে পথে নেমেছেন অনেকেই, এমনকি অ্যাপটিটিউড টেস্ট না নেওয়ার যে অভিযোগ উঠেছিল সেটাও খারিজ করে দিচ্ছে চাকরি হারাদের একটা বড় অংশ। শনিবার সকালেই সল্টলেকের এপিসি ভবনে অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে পৌঁছে গিয়েছেন অনেকেই, পর্ষদের চেয়ারম্যান গৌতম পাল মহাশয় সঙ্গে দেখা করতে যান তারা। পর্ষদের অফিস থেকে বেরিয়ে শিক্ষক শিক্ষিকারা জোর গলায় বলেন আমাদের অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়েছে, না হলে 10 নম্বরের ইন্টারভিউ প্রক্রিয়া সম্পূর্ণ হলো কীভাবে, আমাদের কল লেটারেই সে অ্যাপটিটিউড টেস্ট প্রমাণ। তাদের দাবি ইন্টারভিউরা কীভাবে পরীক্ষা নেবেন তা তাদের এখতিয়ারের মধ্যে পড়ে না। ওই শিক্ষক শিক্ষিকারাও আরও জানিয়েছেন পর্ষদের তরফ থেকে এখনও কোনো বিজ্ঞপ্তি দেওয়া হয়নি, তাই চাকরি বাতিলের কথা মানতে নারাজ তারা। তবে এদিন পর্ষদ সভাপতির সাথে কথা বলে সন্তুষ্ট হয়েছেন বিক্ষোভকারীরা, এক শিক্ষিকা বলেন বোর্ড না বললে আমরা মানতে পারবো না, তাদের দাবি পর্ষদ শিক্ষকদের পাশে থাকবে, না বললে আমরা পর্ষদ শিক্ষকদের পাশে থাকবে বলে আশ্বাস দিয়েছেন গৌতম পাল মহাশয়। চাকরি হারাদের জন্য তারা যথাযথ আইনি ব্যবস্থা নেবে। একই ছবি দেখা গিয়েছে শিলিগুড়িতে, সেখানেও বহু শিক্ষক শিক্ষিকারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন, তারা বলেছেন বোর্ড চক ডাস্টার নিয়ে অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি ঠিকই, তবে অ্যাপটিটিউড টেস্ট হয়েছে অন্যভাবে। একজন শিক্ষক জানান প্রশ্নোত্তরের মাধ্যমে অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়েছিল, উল্লেখ্য শুক্রবার কলকাতা হাইকোর্টের নির্দেশ দিয়েছে 36,000 প্রাথমিক শিক্ষক ও শিক্ষিকার চাকরি বাতিল করতে হবে, নিয়োগে বেনিয়মের অভিযোগে এই বাতিল করার কথা বলা হয়েছে। সো বন্ধুরা আপনারা সবটাই বুঝতে পাচ্ছেন যে গৌতম পাল মহাশয় তাদের একটা কথাই বলেছে যে তারা পর্ষদ চাকরিহারাদের পাশে অবশ্যই আছে এবং পর্ষদ যথারীতি তাদের চেষ্টা করবে হেল্প করার,
ঠিক আছে। সো এটাই হলো গিয়ে এখনকার আপডেট। সো এরকম আপডেট পাওয়ার জন্য কিন্তু অবশ্যই বেঙ্গলের চ্যানেল ক্যারিয়ার পত্রিকা আপনারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। সো বন্ধুরা ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।